Hello and welcome to Master of Jobs. Samapti here and আমরা দেখছিলাম যে প্রিপজিশনের বিভিন্ন চ্যাপ্টার আর বিভিন্ন রকমের যে প্রিপজিশন সবকিছু পড়ছিলাম আজকে আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পলস অফ ভিউ প্রিপজিশনস ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ যেগুলো এক্সাম পয়েন্ট মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক দিয়ে যে সমস্ত প্রিপজিশনগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোকেই আমরা করানোর চেষ্টা করছি সো লেটস মুভ অন টু টুডেজ ক্লাস ফার্স্ট এক্সাম্পল দেয়ার ইজ অ্যান এক্সাম অন থার্সডে ফার্স্ট আমাদেরকে দেখতে হবে যে এর মধ্যে প্রিপজিশন কোনটা এটা হলো প্রিপজিশন অন এই এক্সাম্পলটার ক্ষেত্রে মানে এই সেন্টেন্সের ক্ষেত্রে প্রিপজিশন হলো অন অন ইজ দ্য প্রিপজিশন হেয়ার আচ্ছা কি বলা হচ্ছে যে দেয়ার ইজ অ্যান এক্সাম অন থার্সডে আমরা এর আগে পড়েছি ক্লাসগুলোতে যে কোনো টাইম বা পার্টিকুলার ডেটের আগে এটা একটা পার্টিকুলার ডে এই ডে এর আগে যদি কিছু ইন্ডিকেট করে তার আগে প্রিপজিশন হিসেবে কি বসে অন আচ্ছা এবার এই সিমিলার সেন্টেন্সকে যদি আমি একটু আলাদাভাবে দেখি যে দ্য এক্সাম উইল বিগিন ফ্রম থার্সডে আচ্ছা এই ক্ষেত্রে এই সেকেন্ড সেন্টেন্সে প্রিপজিশন কোনটা ফ্রম তাহলে এই সেকেন্ড সেন্টেন্সে হচ্ছে প্রিপজিশন হলো ফ্রম এইখানে সেন্টেন্সটা দুটো অনেকটাই এক প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে যে এক্সাম হচ্ছে থার্সডেতে আর সেকেন্ড সেন্টেন্সে বলা হচ্ছে যে এক্সাম শুরু হবে থার্সডে থেকে এই ক্ষেত্রে পুরো টাইমটাকে ইন্ডিকেট করে দেওয়া আছে যে থার্সডেতেই পার্টিকুলারলি মানে বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবারেই এক্সামটা হবে আর এই সেকেন্ড সেন্টেন্সে হচ্ছে বৃহস্পতিবার থেকে এক্সামটা শুরু হবে তো যখন পার্টিকুলারলি কোনো ডেট বলে দেওয়া হবে বা কোনো ডে বা কোনো ডেট বা কোনো ইম্পর্টেন্ট কোনো রোড নেম কোনো প্লেস নেম ইন্ডিকেট করা থাকবে তার আগে তাহলে হবে অন আর যদি এরকম কোনো মানে কোনো কমেন্সমেন্ট হোক বা কোনো এক্সাম হোক বা কোনো প্রোগ্রাম যদি স্টার্ট বলে দেওয়া হয় যে কোন সময় থেকে সেটা শুরু হবে বা পার্টিকুলার কোন দিন থেকে শুরু হবে তার আগে হবে তাহলে ফ্রম তাহলে এইরকম এক্সাম্পল যদি থাকে যে উইল বিগিন থার্সডে তাহলে সেক্ষেত্রে হবে ফ্রম আর যদি পুরো উল্লেখ করে দেওয়া থাকে যে দে এক্সাম ইজ অন থার্সডে তাহলে সেক্ষেত্রে তার আগে ডে এর আগে বসবে হচ্ছে অন দেন নেক্সট এক্সাম্পল ইট ওয়াজ আ গোল্ডেন টাইম ফর ইংলিশ লিটারেচার ডিউরিং দ্য রেইন অফ কুইন এলিজাবেথ কি বলছে যে ইংলিশ লিটারেচারের যে স্বর্ণ যুগ বা গোল্ডেন টাইম মানে যে টাইমে ইংলিশ লিটারেচারের খুব ভালো সময় গিয়েছিল অনেক ভালো ভালো রাইটার্স এসেছিল অনেক রাইটিং লিটারেচারে এসেছিল বা হয়েছিল কার সময়ে হয়েছিল কার রাজত্বকালে হয়েছিল রেন রেনের মানে হচ্ছে রুল বা কার শাসনের সময় হয়েছিল কুইন এলিজাবেথের সময় এক্ষেত্রে কি বলা হচ্ছে এখানে প্রিপজিশন হচ্ছে কি ডিউরিং ডিউরিং ইজ দ্য প্রিপজিশন হেয়ার আরেকটা হচ্ছে ফর আছে ফরটাও একটা প্রিপজিশন বাট এই ক্ষেত্রে আমরা কনসেন্ট্রেট করব এই ডিউরিং যে প্রিপজিশন সেটার দিকে কি বলা হচ্ছে যে ইট ওয়াজ এ গোল্ডেন টাইম ফর ইংলিশ লিটারেচার ডিউরিং দ্য রেন অফ কুইন এলিজাবেথ এক্ষেত্রে বলা হচ্ছে কি যে কুইন এলিজাবেথ বা এলিজাবেথের শাসন চলাকালীন চলাকালীন বা টাইমটা হওয়াকালীন মানে এটা যদি একটা টাইম হয় এটা যদি একটা টাইম হয় মানে এটা যদি স্টার্টিং পয়েন্ট এটা যদি এন্ডিং পয়েন্ট হয় তাহলে এই টাইমটা এই যে টোটাল যে টাইমটাকে যদি ইন্ডিকেট করা হয় যে এই টাইমটার মধ্যে কোনো একটা কোনো ঘটনা ঘটছে তাহলে সেক্ষেত্রে কী প্রিপজিশন হয় ডিউরিং তো এইরকম যদি কোনো এক্সাম্পল দেওয়া থাকে যে একটা কোনো ঘটনা চলাকালীন এইরকম ঘটনা হয়েছিল বা এর কোনো রাজত্বকালে এইরকম ঘটনা ঘটেছিল তাহলে সেই ক্ষেত্রে হবে কি ডিউরিং যদি এরকম ইন্ডিকেট টাইমটা ইন্ডিকেট করে দেওয়া থাকে আচ্ছা সেকেন্ড এক্সাম্পল আমরা কী দেখব ইংলিশ লিটারেচার হ্যাড ইটস গোল্ডেন টাইম ওয়াইল কুইন এলিজাবেথ ওয়াজ রুলিং দুটো সেন্টেন্সের মানে কিন্তু একই প্রথমেরটাও তাই সেকেন্ডের মানেটাও কি বলছে যে ইংলিশ লিটারেচার হ্যাড ইটস গোল্ডেন টাইম মানে ইংলিশ লিটারেচারের পক্ষে সুবর্ণ সময় ছিল যখন কুইন এলিজাবেথ রুল করছিল বা শাসন করছিল এই যে রুল আর রেন বোথ আর দ্য সিমিলার মিনিং রেনের মানেও হলো রুল আর রুলের মানেও তো রুল মানে রুলকে বোঝাতেও সেই রেনই বোঝায় তো এক্ষেত্রে বলা হচ্ছে কি যে যখন ওয়াইল হচ্ছে এখানে প্রিপজিশন বলছে কুইন এলিজাবেথ যখন শাসন করছিল সেই সময় হচ্ছে ইংলিশ লিটারেচারের পক্ষে একটা গোল্ডেন টাইম ছিল আর এই সেন্টেন্সে বলা হচ্ছে কি যে শাসনকাল চলাকালীন এই যে ডিউরিং দিয়ে হচ্ছে এখানে ইন্ডিকেট করা হচ্ছিল যে টোটাল যে শাসনকাল সেটা চলাকালীন আর এই ক্ষেত্রে বলছিল কি যে যখন হচ্ছিল তখন
তো এইরকম যদি সেন্টেন্স থাকে যে যে এরকম যদি ইন্ডিকেট করে দেওয়া থাকে যে যখন কোনো একটা ঘটনা চলছিল সেই সময় এরকম একটা ঘটনা ঘটেছিল তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রিপোজিশন ইউজ করতে হবে হোয়াইল আর যদি বলে থাকা হয় যে পার্টিকুলার একটা টাইম চলাকালীন সেই পার্টিকুলার ইনসিডেন্টটা হয়েছিল তখন হয়ে থাকবে ডিউরিং দেন নেক্সট হি স্যাট আন্ডার দ্য ট্রি কি বলছে যে সে গাছের নিচে বসেছিল এখানে প্রিপোজিশন কোনটা আন্ডার আন্ডার ইজ দ্য প্রিপোজিশন এটা হলো প্রিপোজিশন আন্ডারটা আর এই সেকেন্ড সেন্টেন্স হচ্ছে কি হি স্যাট ইন দ্য শেড অফ দ্য ট্রি এক্ষেত্রে হচ্ছে প্রিপোজিশন ইন ইন হলো এখানে প্রিপোজিশন দুটো সেন্টেন্সের মানেই হচ্ছে সিমিলার যদি এখানে আমরা দেখি কি হি স্যাট আন্ডার দ্য ট্রি সে গাছের নিচে বসলো আর এটা কি হি স্যাট ইন দ্য শেড অফ দ্য ট্রি বলছে সে গাছের ছায়ার নিচে গিয়ে বসলো তাহলে এই দুটো সেন্টেন্স মধ্যে পার্থক্যটা কি হলো একটা হচ্ছে আন্ডার দ্য ট্রি আমরা এর আগে ক্লাসে পড়েছি যে যখন হাইটকে ইন্ডিকেট করবে ওয়েন হাইট ইজ ইন্ডিকেটেড তখন মানে দুটো বস্তু এটা যদি এ হয় এটা যদি বি হয় এই দুটোর মধ্যে যদি হাইটকে ইন্ডিকেট করে থাকে হতে পারে এটা মেবি ওপরের ক্ষেত্রে হতে পারে বা এক্ষেত্রে যেহেতু আন্ডার আছে সেন্টেন্সে সেই জন্য আমরা নিচেরটাই দেখব তো সেক্ষেত্রে মানে দুটো বস্তুর মধ্যে যখন হাইট ইন্ডিকেট হয় তখন আন্ডার প্রিপোজিশন ইউজ হয় তো সেই হিসেবে দেখতে গেলে এইটা হচ্ছে সঠিক সেন্টেন্স হি স্যাট আন্ডার দ্য ট্রি নট বিলো দ্য ট্রি হি স্যাট আন্ডার দ্য ট্রি এবার সেকেন্ড সেন্টেন্সে যদি আমরা দেখি যে হি স্যাট ইন দ্য শেড অফ দ্য ট্রি এখানে আন্ডার দ্য শেড কেন হচ্ছে না আন্ডার দ্য শেড কেন হবে না এখানে ইন দ্য শেড কেন হচ্ছে কারণ এই যে ছায়াটা বলা হচ্ছে মানে শেড মানে তো হচ্ছে ছায়া বা সিলিহুড যেটাই বলা হোক যে শেড যখন বলা হচ্ছে যে ছায়াটা আমরা এটা ছায়াটার মানে একটা পরিধি বরাবর আছি মানে এরিয়া জুড়ে আছে মানে এই ছায়াটার যে এরিয়াটা আছে আর কি সেই এরিয়ার কাছে গিয়ে কিন্তু আমরা বসছি এই ছায়ার নিচে কিন্তু আমরা এখানে বসছি না মানে যে ছেলেটি যে বসেছে গাছের ছায়াটার ছায়াটার ঠিক এরিয়াটার বাইরে গিয়ে বসেছে তো সেই জন্য এখানে ইন হচ্ছে মানে এরিয়ার মধ্যে গিয়ে যেহেতু বসছে সেই জন্য আর গাছের নিচে বললে তখন সেক্ষেত্রে হবে তাহলে আন্ডার যদি তাহলে আন্ডার হবে কখন যদি গাছের নিচে হয় আর যদি শেডের পাশে হয় মানে ইন দ্য মানে গাছের ছায়ার নিচে যদি বলে তাহলে সেক্ষেত্রে হবে ইন দেন নেক্সট হচ্ছে দ্য বার্ডস আর সিটিং ইন দ্য ট্রি আচ্ছা এখানে হচ্ছে কি সিটিং ইন দ্য ট্রি এখানে ইন ইন হচ্ছে এখানে প্রিপোজিশন ইন হলো এখানে প্রিপোজিশন আর সেকেন্ড সেন্টেন্সে দ্য বার্ডস আর সিটিং অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি এখানে অন হলো প্রিপোজিশন দুটো সেন্টেন্সের মানেই হলো সেম একটা বলছে কি দ্য বার্ডস আর সিটিং ইন দ্য ট্রি গাছের উপর মানে গাছের মধ্যে পাখিগুলো বসে আছে আরেকটা কি বলছে দ্য বার্ডস আর সিটিং অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি গাছের ডালে পাখিগুলো বসে আছে তো এই দুটো আমরা এখানে গাছের এই যে দ্য বার্ডস আর সিটিং অন দ্য ট্রি কেন হলো না অন দ্য ট্রি কেন হচ্ছে না এখানে ইনকে কেন ইউজ করা হচ্ছে এখানে দেখো আমি লিখে দিয়েছি দ্য সেন্স অফ বাউন্ডারি যেমন আমরা একটু আগে ছায়ার উদাহরণটা পড়লাম যে ইন দ্য শেড ইন দ্য শেড এটাও সেরকম ইন দ্য ট্রি মানে এটা যদি একটা গাছ হয় এই গাছের উপরে যদি পাখিগুলো বসে থাকে তাহলে এটা কিন্তু গাছের বাউন্ডারি দিস ইজ দ্য বাউন্ডারি অফ দ্য ট্রি তো যখন আমরা বাউন্ডারিকে ইন্ডিকেট করছি যে পাখিটা গাছের উপরে বসে আছে তো যখন বাউন্ডারি ইজ ইন্ডিকেটেড হেয়ার সো এখানে অন হবে না এখানে হবে ইন বাউন্ডারি বা শেড যখনই ইন্ডিকেট করা হবে তখন প্রিপোজিশন হবে ইন আর এই ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট বলাই হচ্ছে যে গাছের ডালের উপরে বসে আছে অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি তো যখন ব্রাঞ্চের কথা উল্লেখ থাকবে যে গাছের ডালে বসে আছে কোনো ডালের উপরে যদি পাখি বসে থাকে তাহলে সেক্ষেত্রে হবে তাহলে কি অন আর যদি বলা হয় যে গাছের উপরে বসে আছে তাহলে সেক্ষেত্রে হবে কি ইন দেন নেক্সট হি ডাইড অফ ম্যালেরিয়া এখানে হলো প্রিপোজিশন অফ সেকেন্ড হচ্ছে কি হি ডাইড ইন কেরালা তাহলে আমাদের এখানে মেন যে ভার্ব কোনটা ডাই বা ডাইড সো ডাইয়ের পরে আমরা প্রিপোজিশন হিসেবে তাহলে কী কী বসাতে পারি আইদার অফ অর ইন এটা
সেন্টেন্স অনুযায়ী বসাতে হবে, কিভাবে বসাবো এবার আমরা বলছি সেটাই। হি ডাইড অফ ম্যালেরিয়া, কি বলছে যে ছেলেটি ম্যালেরিয়ায় মারা গেছে। সো ম্যালেরিয়া ইজ দ্য ডিজিজ হেয়ার, ম্যালেরিয়া কিন্তু এখানে পার্টিকুলার যে অসুখ বা রোগটার নাম হলো ম্যালেরিয়া। তো যখন কোনো ব্যক্তি বলা হবে যে হি ডাইড অফ ম্যালেরিয়া বা হি ডাইড অফ ক্যান্সার, যখন কোনো পার্টিকুলার ডিজিজ বা কোনো অসুখের নাম করে বলা হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডায়ের পরে অফ হবে। সো যখন ডিজিজ নেম ইজ পার্টিকুলারলি ইন্ডিকেটেড অর ক্লিয়ারলি ভিজিবল ইন দ্য সেন্টেন্স, উই হ্যাভ টু ইউজ দ্য প্রিপোজিশন অফ। আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে কি, হি ডাইড ইন কেরালা, কেরালা, কেরালা ইজ দ্য অ্যাকচুয়াল প্লেস নেম অর আর লোকেশন। সো যখন কোনো প্লেস নেম বা কোনো লোকেশনকে ইন্ডিকেট করা হবে, তার আগে কি বসবে, ইন। সো ডায়ের পরে অফও বসে, ডায়ের পরে ইনও বসে। অফ যখন কি হবে, যখন কোনো ডিজিজের নাম করে বলা হবে পার্টিকুলার, তখন হবে অফ। আর যদি কোনো প্লেসের নাম করে বলা হয় যে সে দিল্লিতে মারা গেছে বা সে কলকাতায় মারা গেছে বা কেরালায় মারা গেছে, তখন কোনো প্লেসের নাম যদি ইন্ডিকেট করা থাকে, তাহলে সেই ডায়ের পরে কি বসবে, ইন। দেন নেক্সট হচ্ছে দ্য সান সেটস বিলো হরাইজন, এখানে কিন্তু মানে যে প্রিপোজিশন সেটা হচ্ছে কি, বিলো। আর নেক্সট হচ্ছে কি, কিপ দ্য থিং আন্ডার ইওর পিলো, এখানে হলো প্রিপোজিশন আন্ডার। সো বোথ দিস থিং ইন্ডিকেটেড ডাউনওয়ার্ড কন্ডিশন, একটা হচ্ছে বিলো, একটা হলো আন্ডার, ঠিক আছে। একটা বলা হচ্ছে কি, দ্য সান সেটস বিলো হরাইজন, যদি এটা সান হয়, তো এটা যদি হয়, এটা যদি আকাশ হয়, তাহলে এটা যদি ইস্ট হয়, এটা যদি ওয়েস্ট হয়, তাহলে সান কিন্তু অ্যাকচুয়ালি মানে নিচের দিকে নেমে অস্ত গেল, মানে ডাউনওয়ার্ড কন্ডিশনে গিয়ে পজিশনে গিয়েও যদি অস্ত যায়, মানে সানসেটটা হয়, বাট এটা কিন্তু লেভেল ওয়াইজ হয়ে থাকে, নট হাইট ওয়াইজ। এবার লেভেল ওয়াইজ যখন সানসেট হচ্ছে সানটা, এটা যদি হরাইজন হয়, জাস্ট এখান থেকে সানটা এখানে নেমে যাচ্ছে এই এরকম কন্ডিশনে, তো এটা লেভেল ওয়াইজ এটা মানে ডাউনওয়ার্ড হচ্ছে। সো লেভেল ওয়াইজ ডাউনওয়ার্ড হলে এখানে কি হবে, বিলো। আর নেক্সট হচ্ছে কি, কিপ ইউর কিপ দ্য থিং আন্ডার ইওর পিলো, কি বলা হচ্ছে, বালিশের নিচে জিনিসটাকে রাখো। সো এক্ষেত্রে আন্ডার দিয়ে যেমন আমরা হাইটকে যদি ইন্ডিকেট করা যায়, হাইটকে যেমন ইন্ডিকেট করা হয়, ফিজিক্যাল পজিশন ক্যান অলসো বি ইন্ডিকেটেড বাই দ্য প্রিপোজিশন আন্ডার, ফিজিক্যাল পজিশনকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। কি বলছে, ফিজিক্যাল পজিশন মানে এই যে একটা যদি বস্তু হয়, এটা যদি এ যদি হয় পার্টিকুলার কোনো একটা থিং, তো এই বস্তুটাকে বলা হচ্ছে যে পিলোর নিচে রাখতে। সো এটার ফিজিক্যাল কন্ডিশন কিন্তু বা ফিজিক্যাল যে পজিশন সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে উপর থেকে যে নিচে আছে। সো এই ক্ষেত্রে যদি ফিজিক্যাল পজিশন যখন চেঞ্জ হবে, তখন আন্ডার হবে। আর যদি লেভেল ওয়াইজ যদি ডাউনওয়ার্ড হয়, তাহলে সেক্ষেত্রে হবে বিলো। দেন নেক্সট হচ্ছে কিপ ইওর ডগ অফ মাই গার্ডেন, এক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন হলো অফ, ও ডাবল এফ, নট ওয়েব। এটা একটা যেমন পজিশনকে বোঝায় বা কোনো কিছুর অধিকারকে বোঝায়, এই অফটা মানে হচ্ছে দূরে রাখা, কিপ ডিস্টেন্স ফ্রম, কিপ ডিস্টেন্স, তার মানে এই অফের মানে হলো দূরত্ব বজায় রাখতে বলছে। আর এই সেন্টেন্সে কি, কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাড বয়েজ, এক্ষেত্রেও কিন্তু মানেটা সিমিলার, বাট এখানে প্রিপোজিশন হলো অ্যাওয়ে, এটার মানেও হলো দূরে থাকা, এটার মানেও কিপ ডিস্টেন্স। সো আমরা দেখতে পাচ্ছি দুটো সেন্টেন্সেই কিন্তু মানেটা একই, এক্ষেত্রেও বলা হচ্ছে কিপ ডিস্টেন্স, এক্ষেত্রেও বলা হচ্ছে কিপ ডিস্টেন্স, কিন্তু দুটো সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু আলাদা, যেহেতু সেই জন্য প্রিপোজিশনটাও আলাদা। কিপ ইওর ডগ অফ মাই গার্ডেন, যখন কোনো বস্তুকে বলা হবে যে মানে তোমার কুকুর, এখানে বলা হচ্ছে কি কুকুরটিকে আমার বাগানটা থেকে দূরে সরিয়ে রাখো, আদারওয়াইজ বাগানটা সে নষ্ট করে দিতে পারে, তো সেই জন্য বলা হচ্ছে যে কুকুরটিকে আমার বাগান থেকে দূরে সরিয়ে রাখো। যদি এইরকম কোনো বস্তুকে বলা হয় যে মানে এই বস্তুটাকে এই জায়গাটা থেকে দূরে সরিয়ে রাখতে, সেক্ষেত্রে হবে কি, কিপ অফ, ঠিক আছে, এখানে হবে কিপ ডিস্টেন্সের জন্য অফ প্রিপোজিশন ব্যবহার হবে, ও এফ এফ, ও ডাবল এফ। আর যদি বলা হয় কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাড বয়েজ, এটা কি বলা হচ্ছে যে খারাপ ছেলেদের থেকে দূরে নিজেকে দূরে সরিয়ে রাখতে, এক্ষেত্রেও বলা হচ্ছে কিন্তু খারাপ ছেলেদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে, এটা মানে কি, মানে হলো খারাপ সঙ্গ, মানে যেমন ভালো যদি কারোর সঙ্গে যেমন মিশতে বলা হয়, সেরকম বলা হচ্ছে যে খারাপ যারা হয়
তো সেই রকম কোনো ব্যাড বয়েজ যারা তাদের সাথে মিশো না। তো এই রকম যদি ক্ষেত্রে যদি ডিস্টেন্সকে ইন্ডিকেট করা হয় কোনো মোরাল পারপাসের ক্ষেত্রে বা কোনো নীতি বা সূচক বাক্য বা মোরাল কোনো বাক্যের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে হবে কি কিপ অ্যাওয়ে। দেন নেক্সট হচ্ছে দ্য বয় ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, এইখানে প্রিপোজিশন কোনটা? অ্যালং। নেক্সট সেন্টেন্স কার্স আর রানিং অন দ্য রোড, এখানে প্রিপোজিশন অন। অ্যান্ড থার্ড সেন্টেন্স কি? শি ওয়াকস অন দ্য ফুটপাথ, এক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন অন। তো আমরা এখানে কি বলছি যে ছেলেটি রাস্তার উপর দিয়ে হাঁটছে, এখানে আমরা অন কেন ব্যবহার করতে পারবো না, অন কেন হবে না, যে দ্য বয় ইজ ওয়াকিং অন দ্য রোড কেন হবে না? তো এক্ষেত্রে অন হবে না, কারণ হচ্ছে এটা যদি একটা রাস্তা হয়, একটা মানুষ যদি এই পজিশন থেকে যায় তো সে তো এই মিডিল দিয়ে কোনোদিনও যাবে না, মিডিল পজিশন দিয়ে একটা মানুষের পক্ষে যাওয়া তো সম্ভব নয়। তো সেই ব্যক্তিটি অ্যালং মানে রাস্তার এই সাইড বরাবর মানে কিনারা বরাবর তো হাঁটবে, তো এই জন্য যদি কিনারা বরাবর যদি কেউ যায় বা সাইড বরাবর ধরে কেউ যায় তাহলে এই ক্ষেত্রে প্রিপোজিশন ইউজ হবে অ্যালং, নট অন। অন দ্য রোড কিন্তু হবে না, কোনো পার্সন বা কোনো ব্যক্তি বা কোনো প্রাণী কিন্তু রাস্তার মধ্যে দিয়ে চললে অন হবে না, কারণ সে রাস্তার মধ্যে দিয়ে যায় না, সে রাস্তার বরাবর যায়, রাস্তার পাশ দিয়ে যায়। তো সেই ক্ষেত্রে হবে কি, দ্য বয় ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড। এবার হচ্ছে কার্স আর রানিং অন দ্য রোড, তো কার্স আর রানিং যখন আমরা বলছি কোনো ভেহিকেল যখন যাচ্ছে, কোনো কার বা কোনো ভেহিকেল যদি যায় তাহলে সেখানে অ্যালং কেন হচ্ছে না, কারণ অ্যালং হচ্ছে না, কারণ অন দা হচ্ছে, কারণ এটা যদি রাস্তা হয় একটা, তাহলে কার যদি যায় কার কিন্তু রাস্তার মিডিল দিয়ে যেতে পারে, কিন্তু কোনো ব্যক্তি বা কোনো প্রাণী কিন্তু রাস্তার মধ্যে দিয়ে যায় না, কিনারা বরাবর যায়। সো কার যদি হয় তাহলে সেই কোনো ভেহিকেল যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে অন, কার্স আর রানিং অন দ্য রোড, ভেহিকেলস আর রানিং অন দ্য রোড। আর লাস্ট এক্সাম্পল হচ্ছে কি, শি ওয়াকস অন দ্য ফুটপাথ, এবার যদি এটা ফুটপাথ কিন্তু আর রোডের ডেফিনিশন কিন্তু সম্পূর্ণ আলাদা, ফুটপাথ যদি মানে ফুটপাথ দিয়ে যদি কেউ চলে তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যালং হবে না, সেক্ষেত্রে হবে কি অন, কারণ ফুটপাথ একটা ছোট প্লেস বা ছোট রাস্তা, আমরা ফুটপাথ বরাবরই মানে মধ্যে দিয়ে আমরা হাঁটি, তো যেহেতু ফুটপাথ বরাবর যাচ্ছে তাহলে সেক্ষেত্রে হবে অন। সো যদি রোড দিয়ে থাকে কোনো পার্টিকুলার কোনো ব্যক্তি বা কোনো পার্টিকুলার কোনো প্রাণীকে যদি ইন্ডিকেট করা হয়, কোনো পার্সন যদি ইন্ডিকেট হয় তাহলে হবে রোড দিয়ে হলে হবে অ্যালং, কোনো ভেহিকেল হলে হবে কি অন, আর যদি কোনো ফুটপাথকে ইন্ডিকেট করে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে হবে অন। দেন নেক্সট হচ্ছে হি উইল অ্যারাইভ অন সানডে, এক্ষেত্রে কোনটা প্রিপোজিশন? এই সেন্টেন্সে হলো অন, অন হচ্ছে প্রিপোজিশন। আর এটা হলো কি নেক্সট সেন্টেন্সে, হি উইল অ্যারাইভ অ্যাট 9 o'clock, এক্ষেত্রে প্রিপোজিশন হলো অ্যাট। তো আমরা দুটোই দেখতে পাচ্ছি কি বলছে, হি উইল অ্যারাইভ অন সানডে, যে সে সানডেতে আসবে এখানে, আর হি উইল অ্যারাইভ অ্যাট 9 o'clock, সে 9টা বাজলে এখানে আসবে। তো বোথ দ্য সেন্টেন্স আর সিমিলার ইন দ্য সেন্স দ্যাট সে আসবে, হি উইল অ্যারাইভ। এইবার আমরা বলেছিলাম কোনো ডে এর আগে পার্টিকুলারলি সানডে মানডে যে কোনো আইদার এনি ডে আইদার অর এনি পার্টিকুলার ডেট অর এনি প্লেস নেম কোনো পার্টিকুলার কোনো রোড নেম যদি এগুলো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার আগে হবে অন, কারণ এখানে পার্টিকুলারলি সেই ডেটা মেনশন করে দেওয়া হচ্ছে যে আমরা সানডেতেই যাব এখানে বা পার্টিকুলার সেই জায়গাটাতেই যাব, কোনো প্লেস নেম হোক কোনো ডে নেম হোক বা কোনো তারিখ হোক সেখানে আমরা অন ইউজ করছি। আর এইখানে কি বলা হচ্ছে যে সে 9টা বাজলে এখানে আসবে, সো এখানে টাইম ইজ ইন্ডিকেটেড, যখন টাইম ইন্ডিকেটেড হয় তো টাইমকে ইন্ডিকেট করা হলে তার আগে আমরা কি ইউজ করবো প্রিপোজিশন অ্যাট, যেমন লুক অ্যাট হয়ে থাকে তো অ্যারাইভ অ্যাট, তো অ্যারাইভ মানে হলো আসা, অ্যারাইভ হলো আসা, এই ভার্বের পরে আমরা অনও ব্যবহার করতে পারি আবার অ্যাটও ব্যবহার করতে পারি, ডিফার করে সেন্টেন্সের ইউজের উপরে সেন্টেন্সের স্ট্রাকচারের উপরে, যদি ডে কে মেনশন করা থাকে তাহলে হবে অন আর যদি টাইমকে মেনশন করা থাকে তাহলে হবে অ্যাট। নেক্সট হচ্ছে আই স্টেড ইন দিল্লি ফর 6 months, এখানে কোনটা হলো প্রিপোজিশন? ফর। আর হচ্ছে কি আই হ্যাভ বিন ইন দিল্লি সিন্স 2019, এর আগে আমরা ফর আর সিন্সের উপরে ক্লাস করেছি তো একইভাবে আমরা দেখে নিই, আই স্টেড ইন দিল্লি ফর 6 months, ফর কখন আমরা ইউজ করি, ফর একটা ইউজ হয় বিলং টু ইন দ্য সেন্সে
যে আমরা এটা তোমার জন্য ইটস ফর ইউ, তো বিলং টু সেন্সের যেমন ফর ইউজ হয় তেমন কোনো টাইম বা টাইমের ডিউরেশনকে দেখানোর জন্য কিন্তু ফর ইউজ হয়। সো অ্যাকচুয়ালি এখানে বিলং টু সেন্সটা এই বাক্যের জন্য নেই, এখানে হলো ডিউরেশনটা হচ্ছে এই সেন্টেন্সের ক্ষেত্রে এখানে দেখানো হচ্ছে। সো এই সেন্টেন্সে কী বলা হচ্ছে যে আই স্টেড ইন দিল্লি ফর সিক্স মান্থস, আমি দিল্লিতে ছিলাম কত মাসের জন্য, ছ মান্থের জন্য, মানে ছটা মাসের জন্য বা সিক্স মান্থের জন্য আমরা, মানে আমি দিল্লিতে ছিলাম। সো অ্যাকচুয়ালি যে সিক্স মান্থ ইটস এ ডিউরেশন, তো এই যে ডিউরেশনকে আমরা যখন ইন্ডিকেট করছি তার আগে আমরা কী প্রিপোজিশন ইউজ করব, ফর। আর সেকেন্ড সেন্টেন্স হচ্ছে কি আই হ্যাভ বিন ইন দিল্লি সিন্স 2019, আমি দিল্লিতে আছি কবে থেকে, 2019 থেকে। সো এই যে সিন্স যে প্রিপোজিশন এটার মাধ্যমে আমরা কি দেখাচ্ছি, স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট অফ আ টাইম, মানে 2019 থেকে, ইটস স্টিল নাও টাইম ইজ রানিং, মানে এখনো আমি দিল্লিতে আছি, 2019 থেকে এখানে আছি। তো আমাদের স্টার্টিং পয়েন্টটা কিন্তু এইখানে দেখানো হচ্ছে, তো যে আমি 2019 থেকে আছি, তো 2019টা হলো এখানে স্টার্টিং পয়েন্ট আমার দিল্লিতে থাকার বা থাকা শুরু হওয়ার। তো এই জন্য যদি টাইমের স্টার্টিং পয়েন্টকে ইন্ডিকেট করা হয় তার আগে কি প্রিপোজিশন হিসেবে সিন্স, সিন্সকে ইউজ করতে হবে অ্যাজ এ প্রিপোজিশন যদি স্টার্টিং পয়েন্ট অফ এ টাইম ইজ ইন্ডিকেটেড ইন আ সেন্টেন্স। সো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ, মানে বিভিন্ন এক্সামে এই প্রিপোজিশনগুলো এসেছে, এগুলো সেন্টেন্স অনুযায়ী রিফার করে। আমরা দেখলাম একটা ভার্বের পরে আমরা কিভাবে অনও বসাতে পারি, সেই সিমিলার ভার্বের পরে আমরা অ্যাটও বসাতে পারি। তো এগুলো সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এবং মিনিং অনুযায়ী ডিফাইন করছে, মানে যে কোন সেন্টেন্সের পরে কোন প্রিপোজিশনটা ইউজ হবে। তো তোমরা এগুলো যদি বুঝতে না পারো বা তোমাদের যদি কোনো কনফিউশন হয়ে থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো, আমরা চেষ্টা করবো সেগুলোর আনসার করে দেওয়ার। আর যেটা ইম্পর্টেন্ট বিষয় বলার সেটা হচ্ছে কি, 16 তারিখ থেকে আমাদের যারা প্রিমিয়াম ইউজার্স রয়েছে, মানে যারা আমাদের কোর্সটি আমাদের ওয়েবসাইটে যারা পারচেস করবে তাদের জন্য ক্লাস শুরু হবে। আর 16 তারিখ থেকে কিন্তু আমাদের এই যে ফ্রি ইউজার্সদের জন্য আমাদের যে ফ্রি ইউটিউব যে ম্যাথ এবং ইংলিশের ক্লাস সেগুলো কিন্তু আর অ্যাভেলেবেল থাকবে না। আর ফ্রি ইউজার্সদের জন্য কিন্তু মক টেস্টের যে যে ভিডিওগুলো বা আমরা যেগুলো মক টেস্টের যে সলভ করব সেগুলো অ্যানালাইসিস ভিডিওগুলোও কিন্তু তারা দেখতে পাবে না। সো তোমরা যদি সেগুলো কোর্স আমাদের পারচেস করতে পারো, তোমরা যদি সেগুলো দেখতে চাও, আর এই ফ্রি ভিডিওগুলো কিন্তু 16 তারিখের পরে অ্যাভেলেবেল আর থাকবে না। তো 16 তারিখ থেকে কিন্তু আমাদের যারা প্রিমিয়াম ইউজার্স রয়েছে তাদের ক্লাস শুরু হবে। তোমরা কোর্সটি তাহলে অতি সত্বর পারচেস করে নাও আমাদের ওয়েবসাইট masterofjobs.com থেকে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে, উইল মিট সুন ইন দ্য নেক্সট ক্লাস, থ্যাংক ইউ।